সপ্তম শ্রেণীর নতুন বইয়ে বোরকা পড়াকে অপমান করা হয়েছে এ ব্যাপারে ইসলাম কি বলে এ ব্যাপারে ইসলাম চূড়ান্ত নিন্দা পেশ করছে ঠিক নয় জীবিত বা মৃত ব্যক্তির নামে হজ করা যাবে কি করা যাবে স্ত্রীর স্বামীকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারবে কি যদি এরকম লেখা থাকে আগে থেকে যদি অনুমতি নেওয়া থাকে নামায় যে স্ত্রী স্বামীকে ডিভোর্স দিতে পারবে তার মানে খোলা নিতে পারবে তো স্ত্রী খোলা নিতে পারবে ন জন্ম নিবন্ধনে বয়স কমালে কি গোনা হবে এটা ধোকা দেওয়া হয় এটা ধোকার পাপ হবে ধোকা দিবেন না একজনের বিবাহিত স্ত্রী ডিভোর্স ছাড়া অন্যের সাথে পালিয়ে বিয়ে করলে জায়জ হবে কিনা পরের জনের সাথে যে বিয়ে করেছে ওই বিয়ে বৈধ হয় নাই আগের স্বামী বহাল আছে এজন্য এটা হারাম এটা জেনা হবে পিতা মেয়েদের সম্পত্তি না দিলে সন্তান ভাইয়ের করণীয় কি সন্তান ভাইয়ের করণীয় হলো ওই বোনের সম্পত্তি তাকে বুঝিয়ে দেওয়া তাকে দিয়ে দেওয়া বাকি নিয়ে না দিতে চারলে জোর করে টাকা আদায় করা যাবে কি জি জোর করে টাকা আদায় করা যাবে বাসার ভাই আপনার বিয়েতে দেন মহর কত আমার বিয়ে দেড় যা আছে আপনি শুনে করবেন কি অনেক তবে তা আমি শোধ করে দিয়েছি কন্ডম ব্যবহারে শিশু হত্যার গোনা হবে কি না প্রয়োজনে এটা ব্যবহার করবেন না যদি একান্ত প্রয়োজন হয় ডাক্তার যদি বলে দেয় আপনার স্ত্রীর অনেক রোগ আছে সমস্যা হতে পারে তাহলে বড়ি বা এই জাতীয় জিনিস ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে তবে তা মাকরু হবে উত্তম নয় আল্লাহ তালা কবুল করুন সুবাহান জাতি রবিল্লাজাতে আহমায় সিফোন ওয়াসালাম আল আল মুরসালিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন শেষ কথা আমার জন্য দোয়া করবেন একটু আমি অসুস্থ মানুষ